এক পিঠে ব্যর্থতা আরেক পিঠে সমালোচনা, এভাবেই শেষ হচ্ছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। রিকবাস বলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে শান্তর সাফল্য ও পরিসংখ্যান একটু নড়বড়ে। টেস্টে দলকে নয়টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন তিনটি, হেরেছেন ছয়টি। ওয়ানডেতে তার অধীনে দল খেলেছে নয় ম্যাচ, তিনটিতে জয় এবং ছয়টিতে পরাজয়ের সম্মুখীন হয়েছে। টি টোয়েন্টিতে ২৪ ম্যাচের মধ্যে ১০টিতে জয় তুলে নিতে পেরেছে নাজমুল শান্তর দল। শান্তর পরিবর্তে ওয়ানডে ও টেস্টে অধিনায়ক হতে পারেন মেহেদি হাসান মিরাজ। আর টি টোয়েন্টিতে তাওহিদ হৃদয়কে অধিনায়ক করার পরিকল্পনা আছে। শান্তকে নিয়ে যে জিনিসটি সবচেয়ে বেশি চোখে লেগেছে তা হলো শান্তর নড়বড়ে ব্যাটিং। অধিনায়কত্বের চাপে শান্ত ব্যাটিংয়ে ভালো করছেন না এমন কথাও ফেলে দেওয়ার মতো না। তাছাড়া সম্প্রতি প্রেস কনফারেন্সে শান্ত কিছু বিতর্কের জন্ম দিয়েছেন, বিশেষ করে সাকিব আল হাসান ও ফেসবুক স্ট্যাটাস ইস্যুতে শান্তর মন্তব্য দর্শক সমর্থকেরা ভালোভাবে নেয়নি। প্রেস কনফারেন্সে শান্ত বাঘ, মাঠে নেমে হয়ে যান বিড়াল। তাকে ডাকা হতো লর্ড নামে, সেখান থেকে ফিরেও এসেছিলেন, কিন্তু আবার যেন লর্ড হওয়ার প্রতিজ্ঞা করেছেন। শান্তর পেছনে বিসিবির ইনভেস্টমেন্ট অনেক রয়েছে, বয়স ভিত্তিক দলগুলোর সব স্তর পার করে তিনি আজকের অবস্থানে এসেছেন, তাই প্রত্যাশাটাও বেশি। তবে সেই প্রত্যাশায় তিনি পানি ঢেলে দিয়েছেন, শান্ত ক্রিকেটারই হতে পারতেন না। সময়টা ২০০৮ সাল, প্রতিবেশী এক শিশুর সঙ্গে বাড়ির সামনের রাস্তায় ক্রিকেট খেলছিলেন ১০ বছর বয়সী শান্ত। ঠিক তখনই ব্যবসায়িক প্রয়োজনে শান্তর বাবা জাহাঙ্গীর আলম রতনের কাছে এসেছিলেন রাজশাহীর ভলিবল খেলোয়াড় মুন্নু। ছোট শান্তর ব্যাটিং দেখে মুন্নু এতটাই মুগ্ধ হন যে ওইদিনই তাকে রাজশাহী ক্রিকেট একাডেমিতে ভর্তি করার পরামর্শ দেন। সিদ্ধান্ত নিতে পারছিলেন না শান্তর বাবা, একে তো গ্রামের মানুষ, তার উপর একাডেমি বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে সেই ক্রিকেট একাডেমি। কিন্তু মুন্নু ছিলেন নাছোর বান্দা, শান্তর বাবাকে রাজি করিয়ে শান্তকে সেদিনই ভর্তি করান রাজশাহী ক্রিকেট একাডেমিতে। সেই থেকে শুরু রাজশাহীর পবা উপজেলার রণহাট গ্রামে জন্ম নেওয়া শান্তর ক্রিকেটার হওয়ার পথচলা। ১৫ বছর আগে শান্তদের গ্রামের অবস্থা ততটা ভালো ছিল না, রাস্তাঘাট বলতে গেলে ছিলই না। ১০ বছর বয়সী শান্ত ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে একাডেমিতে যাতায়াত করত, সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল, তারপর একাডেমি, সন্ধ্যায় বাড়ি ফিরত। ছোট থেকেই শান্ত ছিল বুদ্ধিদীপ্ত, প্রচণ্ড শৃঙ্খলাবোধ। শান্তই একমাত্র ক্রিকেটার যিনি বয়সভিত্তিক ক্রিকেটের সবগুলো ধাপ পার করে এসেছেন। প্রথমে ২০১০ সালে অনূর্ধ্ব ১৪ প্রতিযোগিতায় সুযোগ পেয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। পরে ২০১২ সালে জাতীয় ক্রিকেট বোর্ডের অধীনে বিকেএসপিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ চ্যালেঞ্জার্স ট্রফিতেও খেলেছিলেন। সেখান থেকে নির্বাচকদের দৃষ্টি কেড়ে অনূর্ধ্ব ১৫ দলের হয়ে ভারতে খেলতে যান। ২০১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল এ অভিষেক হয়েছিল শান্তর। পরের বছর জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোপলিটন বিপরীতে রাজশাহী বিভাগের হয়ে মিজানুর রহমানকে নিয়ে রেকর্ড ৩৪১ রানের উদ্বোধনী জুটি। ২০১৭ সালের ২০ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় শান্তর, বয়স তখন মাত্র ১৮। পরে ২০১৮ সালের ডিসেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওডিআই এবং ২০১৯ সালের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয় তার। ঘরোয়া ক্রিকেটে মসৃণ সময় পার করা শান্ত জাতীয় দলে এসে দেখেছেন মুদ্রার উল্টো পিঠ, যে পিঠে আছে ব্যর্থতা, হতাশা আর বাদ পড়ার শঙ্কা। যুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হন শান্ত। ম্যাচ খেলেন তিনটি, তিনটিতেই ব্যর্থ হন, তিন ম্যাচে রান আসে মাত্র ২০। কাল বিলম্ব না করে তাকে দল থেকে বাদ দেয়া হয়, এরপর আসা যাওয়ার ভেতরেই ছিলেন। মানসিক দৃঢ়তা আছে বলেই শান্ত এখনো টিকে আছেন। অধিনায়কত্ব ছাড়ার পর চাপমুক্ত থাকবেন, চাপমুক্ত শান্তর ব্যাটে রান আসলে তা বাংলাদেশের ক্রিকেটের জন্যই মঙ্গলজনক।